ত্রিপুরার মানুষকে অভিনন্দন জানাচ্ছি, ত্রিপুরাবাসীকে। আমি এসেছি কথাই বলতে যে যখন কেউ ছিল না, বিজেপির একতরফা অত্যাচার চলছিল এখানে, সে সময় তৃণমূল কংগ্রেস একমাত্র, ইভেন সাংবাদিকরাও দেখেছেন কিভাবে সাংবাদিকদের ওপরেও সে সময়টা অত্যাচার হয়েছে। এখনো কি হচ্ছে আমি জানি না, নিশ্চয়ই ইনস্ট্রাকশন দিয়ে সেভাবে করছে। আমাদের লোকেদের ওপর আক্রমণ হয়েছে, এমপিদের গাড়ি ভেঙে দেওয়া হয়েছে, পুরো সুস্মিতা থেকে শুরু করে একেবারে কাকুলি থেকে শুরু করে দোলা সেন থেকে শুরু করে রাজীব ব্যানার্জি থেকে শুরু করে অভিষেক ব্যানার্জি থেকে শুরু করে প্রত্যেকের গাড়ি ভাঙচুর, আক্রমণ, আক্রান্ত অনেক কিছু হয়েছে। আমি সেই কথাগুলো যা বলার কালকে বলবো, একবার বলতে এসেছি আমি, কারণ আমি আগেও ত্রিপুরায় যখন প্রথম কংগ্রেস এলো সেই সময়টা তো সন্তোষ মোহন দেব, মনোরঞ্জন ভক্ত আর আমি তিনজনে মিলে সবচেয়ে বেশি কাজ করেছিলাম। কাজে ত্রিপুরায় আমি একদম সোনামুড়া থেকে শুরু করে কৈলাস শহর থেকে শুরু করে আমি সবটাই চিনি। ত্রিপুরা ঘরের মতো থেকে আমি কাজ করেছি। সেদিনেও অনেককে চিনতাম, হয়তো তারা অনেকে হারিয়ে গেছেন, তাদেরও কখনো কখনো মনে মনে খুঁজি। যাই হোক, আমরা এসছি এই কারণে, ত্রিপুরা আমার কাছে নতুন কিছু নয় এবং ত্রিপুরার মানুষের সাথে বাংলার কানেকশন চিরকালই ছিল, আছে এবং থাকবে। ওরা আমাদের বড় আপনজন। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এই কথাটা বলতে এসেছি। আর আমি মনে করি এটা আমার ঘর, তাই এটা আমি আমার ঘরেই এসেছি। নিজের ভাষায় কথা বলতে পারি, নিজেদের মন মতো রান্না খেতে পারি, ওদেরও যা খাওয়া দাওয়া আমাদেরও তাই, ওদেরও যা বেশভূষা আমাদেরও তাই, ওদেরও যা চলন বলন আমাদেরও তাই। সবচেয়ে বড় কথা হচ্ছে আমি নিজের ভাষায় কথা বলতে পারি, আমার খুব ভালো লাগে। আমি পাহাড়িদেরও অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। ওরা পাহাড়িদের পাহাড়িয়া ভাই বোনেরা যারা আছেন তারাও ভালো থাকুন, এবং বাদবাকি আমাদের বাঙালি ভাই বোনেরাও যারা আছেন, উদ্বাস্তু থেকে শুরু করে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান বৌদ্ধ থেকে শুরু করে সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আমি এখন মাতাবাড়ি যাব, কারণ আমি আগেরবারও যখন এসেছিলাম প্রথম মাতাবাড়ি গেছিলাম, তাই আমি এখন ত্রিপুরেশ্বরী মন্দির, আপনারা জানেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত রাজশ্রী উপন্যাসের একটা ধারা, এবং আমরা এটা ছোটবেলা থেকেই জানি। সুতরাং ওখানে পুজো দিয়ে আমি আজকে কোনো পলিটিক্যাল প্রোগ্রাম করবো না। আগামীকাল আমাদের মিছিল আছে, আমি সবাইকে বলবো, সবার সাথে দেখা হবে।